Hey guys, it's Pritham. I'm back with my new video. আজকে আমি চলে এসেছি আপনাদের কাছে একটা দুর্দান্ত টাইপের অ্যান্ড প্রচণ্ড স্পেশাল একটা ফুড ব্লগ নিয়ে, ঠিক আছে? অ্যান্ড গাইজ, ফার্স্টেই যেখানে আছি সেটা দেখানোর আগে ফার্স্টে বলে নিই আমার টিমে কে কে আছে। আমার ভাই জেলি, যে একটা ইনস্টাগ্রামার হচ্ছে, আপনারা অনেকে চেনেন, মিও ফাসন চলুর ইনস্টাগ্রামের নাম। অ্যান্ড আমরা আজকে আছি, আর সেকেন্ডে যে আছে হিজ ইন মাই চ্যানেল ফর দ্য ফার্স্ট টাইম, ও আর আগে আসেনি, ঠিক আছে? ও আমার ভাই হচ্ছে, ওকে, অ্যান্ড লেট মি কল হিম সায়ন। হাই, সো সায়ন ফার্স্ট টাইম আজকে আমার চ্যানেলে। সায়ন, জেলি কিছু বলবে তোমরা? ফার্স্ট টাইম এসেছে ভাই, তুমি বলো। আমি আপনাদেরকে বলিনি আমরা কোথায় আছি। উই আর ইন, আমরা আছি গড়াই রোডে, ঠিক আছে, মুঘলে আজমে। ইয়েস গাইজ, আমাকে কমেন্ট সেকশনে অনেকে লিখেছিলেন যে এখানে আসতে আর এখানে ফুড রিভিউটা করতে, সো উই আর ফাইনালি হিয়ার। অ্যান্ড আজকে আমরা এখানে আসবো। অ্যান্ড অবভিয়াসলি গাইজ, আপনাদেরকে একটা কথা বলিনি মুঘল আজমের ব্যাপারে যাওয়ার আগে, যে এখানে মানে মুঘল যেসব খাবারগুলো হয়, ঠিক আছে, একটু মিডিল ইস্টার্ন টাইপের, যেরকম কাবাবস বলে নিন, বিরিয়ানি বলে নিন, এখানে কিন্তু আমি শুনেছি এখানে কিন্তু দে আর রিয়েলি ফেমাস। অ্যান্ড আমাকে অনেকজন ফটোও পাঠিয়েছিল যে দুর্দান্ত টাইপের রিভিউ দিয়েছে তারা। ওকে, সো আই এম রিয়েলি এক্সাইটেড অ্যাবাউট দিস। অ্যান্ড আর বেশি আমাদের মুখগুলো না দেখিয়ে এবার লেটস গেট অন উইথ দ্য ব্লগ। সো তোমরা কিছু বলবে স্টার্ট করার আগে? আমি বলতে চাই যে স্মেল খুব ভালো আসছে, এবার টেস্টটা কেমন হয়ে যাবে ওটাই, আর খাবার আটকানো যাচ্ছে না। সো এবার লেটস জাম্প ইন দ্য ভিডিও অ্যান্ড এনজয় দ্য সিনেম্যাটিক্স। সো লেটস গো। গাইজ, ফাইনালি ইটস টাইম ফর দ্য ফেভারিট সেকশন অফ মাই ব্লগ। অ্যান্ড বাট ইনসিডেন্টালি এটা এই ব্লগের এই একটাই সেকশনই আছে, ঠিক আছে? উই আর ডাউন টু দ্য ইটিং সেকশন। অ্যান্ড দেখতে পাচ্ছেন আমার থালা পুরো সাজানো আছে। ওকে, দের আর ফোর টাইপস অফ কাবাবস ইন দিস প্লেট। আপনাদেরকে এক এক করে আমি নামগুলো আর কস্টগুলো বলবো, সো বিয়ার উইথ মি। ফার্স্ট একটা হচ্ছে রেড টিক্কা কাবাব, একটু ছেড়াই আছে, একটু ডিপে ডুবিয়ে পুদিনার, বাই দ্য ওয়ে এখানে পুদিনা রয়ে আছে। ও মাই গড, দুর্দান্ত খেতে, লিটারালি গাইজ, আই এম নট এক্সাগারেটিং। চিকেনটাতে না অবভিয়াসলি একটা স্মোকি ফিল আসছে, যেটা আপনারা কাবাবে পেয়ে থাকবেন। ওকে, দেয়ার্স আ স্মোকি ফিল অ্যান্ড এত সুন্দর একটা স্পাইসিনেস আছে না, আর চিকেনটাকে যখন খাবেন আপনাদের মুখে গিয়ে মিলিয়ে যাবেন। দিস ইজ দ্য ট্রেডিশনাল কাবাব, যেটা এটা খুব ফেমাস হচ্ছে আসানসোল, অনেক জায়গাতেই পেয়ে যাবেন রেড। যেটা মুভিং অন টু দ্য সেকেন্ড আইটেম, এটা হচ্ছে জাফরান, যেটা, ওকে, সো অ্যাজ ইউ ক্যান সি ইটস ইয়েলোইশন কালার। অ্যান্ড এটার কস্ট হচ্ছে, আপনারা যেটা বললাম, এটার কস্ট হচ্ছে মাত্র 170 rupees। স্মেল নিয়ে কিছু বোঝা গেল না, হে বলি। অ্যান্ড গাইজ, ব্যাকগ্রাউন্ড নয়েজের জন্য একটু ক্ষমা করে দেবেন, বিকজ মেন রোডের উপরে বুঝতেই পারছেন আপনারা। রেড চিলিটা যেমনি স্পাইসি ছিল, এটা একটু সল্টির দিকে, ঠিক আছে? ভালো খেতে, অ্যাকচুয়ালিতে ভালো খেতে হচ্ছে। অ্যান্ড আমি কোনো মানে আমি এটা আমি খাইনি কোনোদিন, লিটারালি স্পিকিং জাফরানটা খাইনি। আমার মনে হয়েছিল খেয়েছি আমি, বাট ইজ সামথিং এন্টায়ারলি ডিফারেন্ট। বাট হ্যাঁ, দুটোর মধ্যে যদি কম্প্যারিজনে বলেন, দুটোর টেস্ট টোটালি আলাদা। পার্সোনালি আই লাইক দিস ওয়ান বেটার, রেডটা বেটার। থার্ড যেটা আছে সেটার নাম হচ্ছে, এটা গ্রিন কালারের, ওটা হচ্ছে আব্বু কাবাব। আজকে আমরা এখানের ম্যাক্সিমাম টাইপেরই কাবাব ট্রাই করছি,
সো এই ব্লগটা দেখে যদি আসেন ইউ গাইজ ক্যান ডেফিনেটলি ট্রাই অল দিস ওকে এটার দাম হচ্ছে 170 rupees অ্যান্ড গ্রিন গ্রিন দেখতে হচ্ছে আমার একটা ভাইবস আসছে এটা ভেজিটেবিলের সাথে কি রিলেটেড হবে আই ডোন্ট নো লেটস সি পুদিনা দেখেছেন পুদিনা ওরকম অনেকটা টেস্ট লাস্ট ওয়ান গেড়ি কাবাব ওকে 190 rupees দাম 8 piece থাকে একটা প্লেটে এটা কালার কোড হচ্ছে একটু ডার্ক ইয়েলোইশ বলতে পারেন ঠিক আছে তুই দেখায় জেনি দেখতে খুবই সুন্দর খেয়ে বলি অনেকগুলো কাবাব খেলাম টেস্টটা একটু আমার গুলিয়ে যাচ্ছে তো আস্তে আস্তে তা বলে নে একটা স্মোকি ফ্লেভারটা আছে বাট অনেস্টলি স্পিকিং আমি অতটা বুঝতে পারিনি খেয়ে ঠিক আছে আমার ভালো লেগেছে কিন্তু খেয়ে মানে চিকেনের একটা খুব ভালো আপনারা চিকেন যখন খাবেন যখন চিকেনের কোয়ালিটিটা ভালো হবে ইউ গাইজ ক্যান আন্ডারস্ট্যান্ড ভেতর অব্দি কুক হয়েছে বাট হ্যাঁ আগের যে আগেরগুলো খেয়েছি মুখটা মিলিয়ে গেছে আসলে আর কিছু না ওকে এবার আমার বাকি যারা আছে ওরা ট্রাই করুক জেলিয়াস সায়ন ট্রাই করে বলবে এবার কীরকম লাগছে সো তো গাইস এবার আমাদের হাতে আছে চিকেন ললিপপ সাইজটা দেখতে পাচ্ছ বিশাল বড় সাইজ হচ্ছে তো এটা হচ্ছে এটা দিচ্ছে তোমার 160-তে 6 pieces 160-তে 6 pieces দিচ্ছে আর সাইজ সাইজ এটার মানে বেশ বড় হচ্ছে জায়েন্ট সাইজের হচ্ছে খুব ভালো কথা এটা আর এটা হচ্ছে চিকেন ক্রিসপি এটা হচ্ছে 8 piece চিকেন ক্রিসপি এটা হচ্ছে 8 piece 190 এটা সাইজও বেশ বড়ই হচ্ছে তো এবার আমরা ফার্স্টে ট্রাই করবো হচ্ছে চিকেন ললিপপ বেশ বড় হচ্ছে এখানে একটা টমেটো সস আছে এটার মধ্যে একটু ডুবিয়ে খাচ্ছি কি বলতে পারি গাইজ এটা নিয়ে মানে মাইন্ড ব্লোয়িং মাইন্ড ব্লোয়িং এটা ভিতরে মানে এতটা নরম হচ্ছে আর চিকেনটা এত সুন্দরভাবে বানানো হচ্ছে মানে কিচ্ছু বলার নেই স্পিচলেস অসাধারণ খেতে হচ্ছে এটা একবার ফার্স্ট টাইম এসে এখানে একবার নিশ্চয়ই খেয়ে যেতে পারেন এটা প্রাইসও কম আছে প্রাইসও কম হচ্ছে এটার আর টেস্টটা সত্যি একদম মানে তুমি চিকেন রেসিপিটা ট্রাই করে বলি হেভি মাইন্ড ব্লোয়িং না ক্রিসপি একদম ফুল ক্রিসপি একদম দাম হলো 190 এটা তোমার প্লেট পড়বে 8 piece 8 piece তোমার পড়বে 190 মশা একদম মশা দাম চিকেন ক্রিসপিটা ট্রাই করিনি এখন কিন্তু চিকেন ললিপপ মানে আমার হেভি লেগে গেছে ক্রিসপিটাই একদম অসাধারণ গাইজ আমাদের টেস্টি সাফার কন্টিনিউড রয়েছে আপনারা ভাববেন না যে চিকেন ললিপপ আর ক্রিসপি চিকেনটা আমি ওদেরকে একা খেতে দিয়েছি ওকে ওরা একটা করে খেয়েছে আর আমিও খেয়েছি সো ওটার পর আমি চলে এসেছি আপনাদের কাছে চাউ নিয়ে ওকে জেলি ওদের সামনে দেখে দেখাও চাউটাকে অ্যাজ ইউ ক্যান সি 110 টাকা প্লেট হচ্ছে অ্যান্ড দেখতে পাচ্ছেন নুডলসটা ওকে সাইজগুলো শর্টভাবে কাটা হয়েছে অ্যান্ড দেয়ার আর লোডস অফ ভেজিটেবলস ইন ইট অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে খুব সুন্দরভাবে ডিমও দেওয়া আছে ওকে এটা এখানে অবভিয়াসলি স্যালাড আছে আ হা হা এটা হেভেনলি স্মেল আসছে ওকে অ্যান্ড এবার ইটস টাইম ফর দ্য ফার্স্ট বাইট চাউটার ক্ষেত্রে ওকে
খেয়ে বলি আপনাদের কিরকম লাগছে। আপকা নুডলসও খেয়েছেন আপনারা? ওকে, সো ওয়্যার দিস ওয়ান কামস ডিফারেন্ট, অবভিয়াসলি ইটস ফ্রেশ, ঠিক আছে, টোটালি ফ্রেশ হচ্ছে। অ্যান্ড চাউয়ের যেটা আমি সবসময় চাউ খাওয়ার সময় দেখি সেটা হচ্ছে যে চাউয়ের যে এগুলো আছে, যে নুডলসগুলো আছে, ঝরঝরে হচ্ছে কিন্তু খুব অনেক জায়গায়। হ্যাঁ, নন স্টিকি হচ্ছে, এক্স্যাক্টলি জেলি আমাকে বললো পেছন থেকে, নন স্টিকি হচ্ছে। ওকে, অ্যান্ড খুবই একটা ফ্রেশ টেস্ট আসছে ডিমটার সাথে আর এতগুলো ভেজিস যেগুলো আছে, যেমন কামড়াচ্ছি না, জাস্ট মজা চলে আসছে। আর আপনারা চাউ খেয়েছেন, অবভিয়াসলি ইউ গাইজ নো দ্য টেস্ট, বাট দিস ওয়ান 110 টাকায় যদি আপনারা চাউয়ের একটা প্লেট নেন, আমি বলবো যে আপনারা একটা ভালো ইনভেস্টমেন্ট হবে, আপনারা খেয়ে মজা পাবেন। মোদ্দা কথা, খেতে খেতে আপনাদের আরেকটা কথা বলে নিই, যখন যদি আপনি নুডলস নেয়নি, ঠিক আছে, সো ইট কস্টস 110 টাকা, ঠিক আছে, বাট অবভিয়াসলি এখানে মুঘল আজমে একটা খুব সুন্দর অফার চলছে। আপনারা যদি মুঘল, আপনারা যদি, আমি কী বলছি, আপনারা যদি নুডলস খেতে চান, একটা খুব ভালো অফার আছে 119 টাকায় নুডলসের সাথে। আপনারা যে কোনো একটা সাইড ডিশ চুজ করতে পারেন, ঠিক আছে, এখানে আছে, এখানে চয়েস আছে, চিলি চিকেনের একটা চয়েস আছে। ওকে, সো 119 টাকায় জাস্ট 9 টাকা বেশি দিয়ে আপনারা টোটাল জিনিসটা খেতে পারেন। সো খুব ভালো একটা চলছে, আর একজনের জন্য আই গেস ইটস টোটালি ওয়ার্থ ইট। সো খেয়ে নি, খেয়ে পর কথা হচ্ছে। সো গাইজ, এবার উই আর ডাউন টু দ্য লাস্ট আইটেম। আজকে আমাদের এত এত খেয়েছি না গাইজ, মানে কী বলা, কিছু বলার নেই। ওকে, অ্যান্ড প্রত্যেকটা আইটেম একসে বড়কার এক হচ্ছে। জেলি, বলে দাও কী আছে আমাদের হাতে? আজকে আছে আমাদের হাতে বিরিয়ানি। আর প্রথম থেকে আমরা আসার পর থেকে এত কিছু খাচ্ছি, আমরা জানি আপনারা দেখে অবাক হয়ে যান যে এত কী করে খাচ্ছি আমরা, কিন্তু হ্যাঁ খাই আমরা। একজন খুব স্পেশাল আমাকে বলেছে যে আমার পেট না খেত, আমি এখানে ডিসক্লেমার দিতে চাই যে হ্যাঁ অবভিয়াসলি খেতেই হচ্ছে, ঠিক আছে। সো এবার দেখিয়ে দিই আমাদের হাতে কী আছে। This is chicken tikka biryani, okay, and it is one of the most popular items served at Mughal Azam, okay, and as you can see plate ta kintu bhore ache guys, ekhane onek kichu dekhte paben apnara, ami ektu ektu kore bole di na, tui bolbi, ke bolbe? Dekho ekhane ache egg, egg ache, ekhane ekta alu, ekta tui eta dhorte parbe? Ha nischoy, dekho hate dhore bolchi, ekhane moddhe ki diyeche, ekhane moddhe ekta egg diyeche, বিশাল বড় সাইজের। হ্যাঁ, তো এখানে একটা রায়তা দেওয়া আছে, আর এটা হচ্ছে চিকেন টিক্কা, রেড টিক্কা যেটা, ওকে, ওটা দেওয়া আছে। সো এবার মুঘল আজমে দুভাবে আপনারা চিকেন বিরিয়ানি কিনতে পারেন, কিংবা যে কোনো বিরিয়ানি কিনতে পারেন। ওকে, আপনারা এখানে কেজি হিসাবে বেচা হয়, ওকে, হাফ কেজি, হাফ কেজির কস্ট হচ্ছে 150 রুপিস, আর আমরা হাফ কেজি নিয়েছি 500 গ্রাম। ওকে, অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি চিকেন বিরিয়ানিতে কী দেওয়া হয়, নর্মালি দুভাবে আপনারা নিতে পারেন। নর্মাল চিকেন বিরিয়ানিতে আপনাদেরকে চিকেনের পিস দেওয়া হবে, আলু দেওয়া হবে, ডিম দেওয়া হবে, ওকে, দু পিস চিকেন দেওয়া হবে। বাট যেটা চিকেন টিক্কা আছে, যেটা চিকেন টিক্কা বিরিয়ানি, সেটা কস্ট হয়ে যায় 190, আর সেখানে 6 পিস এই রেড টিক্কা দেওয়া হবে, আর তার সাথে বাকি যেগুলো হয় সেগুলো দেওয়া হবে। সো ইটস আ ভেরি নাইস অফার, কারণ জানেন আপনারা যদি কোনো ভালো রেস্টুরেন্টে যান, সেখানে কিন্তু এখানে 190 এত কিছু পেয়ে যাবেন, সেখানে শুধু একটা বিরিয়ানির প্লেটের দামই কিন্তু ওইটা হয়ে যাবে, চিকেন বিরিয়ানির প্লেটের দাম 200 কিংবা 250, যাই হোক। সো ইটস অ্যাকচুয়ালিতে অনেক অ্যাফোর্ডেবল হচ্ছে। এবার বেশি দেরি না করে খেয়ে নিই, চলো ভালো করে ধরে ফেলবো না, তুই মনে হয় আমি বিরিয়ানি ফেলতে পারি, আমাদের দুজনই ফেভারিট হচ্ছে বিরিয়ানি, এনে চিয়ার্স করবি, আপনার পড়ে যাবে আমার মনে হচ্ছে। আরে আমি ধরে আছি রে বাচ্চা, বলতে চাইছি বিরিয়ানির ভিতর থেকে যে একটা স্মেল আছে, যে স্মেলটার জন্য অনেকে বিরিয়ানি খায় না, ওই স্মেলটা এখান থেকে একদমই আসছে না, বিরিয়ানির টেস্টটা সত্যি ম্যাগনিফিসেন্ট টেস্ট আসছে। অ্যাকচুয়ালি
কিছু বলার নেই চেষ্টার জন্য। বিরিয়ানির রাইসগুলোকে যদি আমি দেখান, খুবই ঝরঝরে না, মানে খুবই ঝরঝরে রাইস, মানে অসাধারণ লাগছে খেতে। আচ্ছা এবার এইটাকে, মাংসের টুকরোটাকে বিরিয়ানির সাথে খেয়ে দেখাই আপনাদেরকে। ও ওকে, ও মা, আমিও করতে চাই। জাস্ট কিলড ইট, অসাধারণ। দিস ইজ দ্য শো স্টিলার অ্যাকচুয়ালিতে, মানে 190 রুপিজে ইউ ক্যান্ট এক্সপেক্ট বেটার, দিস ইজ দ্য বেস্ট। অ্যান্ড কমেন্ট সেকশনে বলবেন যে এই বাচ্চাটা এত লম্বা কী করে হয়ে গেল, কারণ খুব আমার রীতিমতো প্রবলেম হচ্ছে খাওয়া খেতে এক বছরের মতো। সো গাইজ, দ্যাট ওয়াজ আওয়ার এক্সপিরিয়েন্স অ্যাট মুঘল-ই আজম। অ্যান্ড আমার কিচ্ছু বলার নেই আজকে, এখন ওরা বলবে দিয়ে আমি আমার রিভিউটা দেবো লাস্টে। বলো, আমার এখানে সব কিছু পছন্দ হয়েছে, মানে যত যত আইটেম খেয়েছি সব আইটেমগুলো মানে খুব বেশি জুসি ছিল, খুব বেশি পছন্দ ছিল। যেটা আমরা খেয়েছিলাম প্রথমে চিকেন ললিপপ, একটা জানেন তো গাইজ, চিকেন তখনই ভাল লাগে যখন ওদের ফ্রেশনেসটা থাকে। সো ওই দিকে তো কোনো কথাই আসছে না, প্রত্যেকটা চিকেন যেটা বললো দেওয়ার রিয়েলি জুসি, অ্যান্ড একটা খুব কোয়ালিটি জিনিস দিয়ে বানানো হচ্ছে। অ্যান্ড গাইজ, দে আর নট কম্প্রোমাইজিং অন দ্য কোয়ালিটি, কারণ ওরা অ্যাফোর্ডেবিলিটি তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এক প্লেট বিরিয়ানি 190 রুপিজে দিচ্ছে, তার মধ্যে ছটা যদি কাবাব দিয়ে দিচ্ছে তো ভাবতেই পাচ্ছেন যে কী লেভেলে অ্যাফোর্ডেবিলিটি হচ্ছে। বাট দে আর নট কম্প্রোমাইজিং অন দ্য কোয়ালিটি, দ্য ফুড ওয়াজ অ্যাবসলিউটলি ফাইন। অ্যান্ড আমি ডেফিনেটলি রেকমেন্ড করবো আপনারা সবাই আসুন, তোমরা আসতে পারো, সত্যি মানে খুব ভালো হচ্ছে দোকানে। ভিডিওটা ডিসক্রিপশন বক্সে আমি এখানে মেনু কার্ড লোকেশন দিয়ে দেবো, একটা ক্লিক করে আপনারা ডাউনলোড করে নিতে পারেন বা চলে আসতে পারেন। অ্যান্ড যদি হ্যাঁ, হোম ডেলিভারিও আছে এখানে, জোম্যাটোতেও পেয়ে যাবেন, জোম্যাটো সুইগিতে আই গেস। সো ভিডিও যদি ভালো লেগে থাকে গাইজ, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাপোর্ট মাই চ্যানেল ইফ ইউ স্টিল হ্যাভেন্ট। অ্যান্ড খেতে থাকুন আর মজায় থাকুন। বাই দ্য ওয়ে, আমার একটা ইনস্টাগ্রাম চ্যানেল আছে, ইনস্টাগ্রামটা প্লিজ একবার ফলো করুন। আর বলবেন সায়নকে কীরকম লাগলো প্রথমবার, কারণ এবার থেকে কিন্তু রেগুলার হবে। সো ঠিক আছে, বাই।